ডিসেম্বরে জাতীয় নির্বাচন তফসিল ঘোষণা হলে অক্টোবরে গঠিত হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে তা নিশ্চিত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আর এই সরকারে থাকছে না বিএনপির কোনো প্রতিনিধিত্ব। গতবার তাদের রিপ্রেজেন্টেশন ছিল, সেই জন্য আমরা তাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত অফার করেছিলাম। এবার তো তারা পার্লামেন্টে না। তাহলে অন্তর্বর্তী সরকারের ছোট মন্ত্রিসভায় কারা থাকছে? আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বলছেন নির্বাচনকালীন সরকারে ১৪ দলের প্রতিনিধিত্ব থাকবে, জাতীয় পার্টির অংশগ্রহণও। এর সাথে চমক হিসেবে যোগ হতে পারে যুক্তফ্রন্ট ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দলের দু একজন নেতাও। প্রচারণায় আছে এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর নাম। তবে এ ধরনের তথ্য আপাতত স্বীকার করছেন না কোনো পক্ষই। যেমন জাসদ বলে, ওয়ার্কার্স পার্টি বলে, সুতরাং তাদের থেকে থাকতেই পারে। জাতীয় পার্টিও পার্লামেন্টে বিরোধী দল হিসাবে তারা থাকতে পারে। যুক্তফ্রন্টে যাদের কথা আমরা শুনছি বা বিএনপি, তাদের কর্মকাণ্ড ব্যাপারে আরও স্পষ্ট ধারণা না হলে আমার অনেক কিছু বলা এই মুহূর্তে সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারে সংসদের বাইরের দল বিএনপি থাকার সম্ভাবনা নেই, আগে স্পষ্ট করেছে সরকার। রাজনৈতিক বিশ্লেষকরা মানছেন তা। তবে সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে বিএনপিকে যুক্ত করার কথা বলছেন কেউ কেউ। প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থেকে কিছু সংখ্যক ব্যক্তি তারা কাজ করবেন এবং এই ব্যক্তিবর্গ সরকারি দলের হতে পারে, সরকারের বিরোধী দলের হতে পারে, কোনো অসুবিধা নেই। এখানটাই না বলাও কোথাও নেই, যেমন হা বলাও সংবিধানে যেমন নেই। মন্ত্রণালয় নির্দিষ্ট করে বলা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিয়ে দেওয়া প্রস্তাব যখন নাকচ হয়ে যায়, তখন যে অবিশ্বাসটা গড়ে ওঠে, সেই অবিশ্বাসকে কাটিয়ে উঠে নতুন প্রস্তাব নিয়ে আসা, এটা খুব দুঃসম্ভব বলা মুশকিল। অন্তর্বর্তী সরকার একতরফা হলে সব দলের অংশগ্রহণে নির্বাচন কি অনিশ্চয়তা করবে? এটা নির্ভর করে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আগামী নির্বাচনটাকে কিভাবে সম্পন্ন করতে চান তার উপর।